ক্ষুধার আগুন নেভাতে মজাদার স্বাদে অল টাইম ফ্যামিলি কেক মাত্র 30 টাকা। শহরটাকে আর চেনাই যায় না, কোনো ট্রাফিক নেই, কোলাহল নেই, নিয়মটা যেন পাল্টাচ্ছে, সাথে শহরবন্দী মানুষগুলো, ওরা আমাদের প্রতিবেশী। বারান্দাটা বোধ হয় আর একটু বড় হলে ভালো হতো। আঙ্কেল এখন প্রতিদিন নিয়ম করে ছাদে হাঁটে, পুরনো সেই শহরটাকে সবাই খুঁজছে, হয়তো উনিও খুঁজছেন, আমরাও খুঁজছি। ও, আমরা কারা সেটা তো বলিনি। তন্ময় ওরফে মিস্টার স্ক্র্যাপি। এই তুমি আমার গিটার ধরছো কেন? বাজাইছি একটু। তোমার নামে নিষেধ করলাম গিটারে হাত দিবা না। খুঁতখুঁতে স্বভাবের কিন্তু ডিসিপ্লিন। এই লকডাউনের মধ্যে উনি খুব সতর্ক, কাউকে কিচ্ছু ধরতে দেয় না, কেউ কিছু ধরলে সেটা স্যানিটাইজ করে তারপর নিজে ধরে। তিনি ওয়ার্কআউট করেন, বাসায় বসে অফিস করেন। গিভ মি জাস্ট 30 মিনিটস স্যার। থ্যাংক ইউ স্যার। প্রতিদিন নিয়ম করে ব্রিদিং কন্ট্রোল এক্সারসাইজ করেন এবং বাকিদের, কিন্তু অবশ্যই 6 ফিট দূরত্ব বজায় রেখে। আর এই যে ঘুমের মধ্যে কথা বলা ভদ্রলোক, উনি ইমন। স্বাভাবিক টাইমে হলে বলতাম ফাঁক। এরপর আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের পার দূরে চলে যাব। এই লকডাউনের মধ্যে ওনার হোয়াটসঅ্যাপ, ইনস্টা, টিন্ডার, ফেসবুক প্রেম চলছে। দুনিয়া থেমে গেল ওনার প্রেম থামে। আর এই যে অবলা প্রাণীটিকে দেখছেন, দেখলেই মনে হচ্ছে বঞ্চিত। উনি জিম মরিসন আর এটা আমি। করার মতো কিছুই খুঁজে পাই না। হ্যাঁ আম্মু, শুধুমাত্র এই দুইজনের সাথে কথা বলা যায়। আল্লাহর কসম কসম করছি। হ্যাঁ বউ, বিকেলে কিছু টাকা পাঠাও না। গার্লফ্রেন্ড না থাকলেও তার দেওয়া ইউকটা বোধ হয় এবার বাজানো শিখেই ফেলবো। বারবার বলছি আমার রুমে ঢুকবে না। আরে আমার ওষুধ, এটা কি খাওয়ার জিনিস? হ্যাঁ, ক্ষুধা লাগলে খাইতে হবে। এটা এখন আমি ওষুধ কোথায় পাবো? আমার গিটারটা, বারবার বলছি গিটারে হাত দিবা না, ধরতে ভয় লাগে। রুটাই লক করে দিতে হবে বুঝছি। বাড়ি এলো কোনো যাতেন না। Hmm.
Oh, I'm so hungry. ক্ষুধার আগুন নেভাতে মজাদার স্বাদে অল টাইম ফ্যামিলিকে মাত্র ৩০ টাকা। আমি কি একসাথে দুইটা তিনটা প্ল্যান করি নাকি? শোনো, কোয়ারেন্টাইন শেষ হলে কিন্তু তুমি আমার সাথে দেখা করতে আসবা। আর ভালো লাগে বলো, কতদিন হয়ে গেছে? কি করতেছো তুমি? হ্যাঁ একটু দেখি, বললাম একটু দেখি, আসো না একটু ভিডিও কলে আসবা। ছেলেটারে নিয়ে আর পারি না, খাইছিস কি দুপুরে? দুপুরে খাওয়া দাওয়া করছিস? কই, এই তোমার ফ্যান দেখা হয় না, তোমাকে দেখি আসো। হেভি লাগতেছে, আসো একটু দাও, আমি একটু কল ফোন দিচ্ছি। তুমি একটু ধরো তো, একটু ধরো, কিছু বলবা? আজকে নিউজ আপডেট কি ভাই? দেশের অবস্থা খুব খারাপ, তুমি রুম থেকে বেরোবে না। কে রুম থেকে বেরোবো না? ক্ষুধা লাগছে না, খাবো না, কিছু রান্না করবেন না? তন্ময়ের সাথে ওয়ার্কআউট করছো তন্ময়কে যে বলো দুজন মিলে কিছু রান্না করে খাই না। তন্ময় ভাই যে একলা রান্ধে একলা খায় আপনি জানেন না? দরজাটা লাগিয়ে দিয়ে যাও। আরে আর বলিও না, কি বলছ এই তুমি? তো একটু সুন্দর লাগতেছে। ওরে আসো, এই তো ওয়াশরুমে ছিলাম। অফিস কি ছুটি দিল শেষমেশ? আর বলো না, বালের ওয়ার্ক ফ্রম হোম, সারাদিন সাইন ইন করে বসে থাকো, রাতেও নিস্তার নেই, এর থেকে অফিসই তো ভালো ছিল। এই তোর মাস্ক কই? তন্ময়, তোমাকে না বলছি সবসময় মাস্ক পরে থাকতে হবে? রুমের মধ্যে কিসের মাস্ক? কথা কানে যায় না? আর হেডফোনটা যে কানে দিছো, এটা স্যানিটাইজ করছো? আজ এটা মেজাজ দেখাবে না কিন্তু বলে দিলাম। শুনো, ওটা খুলে ভালো কথা বললে কে শুনে না? কে? আমি। পরে আসো ভাই, ভুলেন না, আসো। কি ভাই, ডেট ফ্রম হোম নাকি? বলো, এখনো বিজি আপনি? আরে দূরে সরো, দূরে সরো। এই এখন ঠিক আছে? ঠিক আছে, বাট মাস্ক কই? রুমের ভিতরে মাস্ক লাগতো না ভাই।
ভাই শুনেন না, সকাল থেকে যে ওয়ার্কআউট করা এলেন কিছু না খাইয়া, এখন একটু রান্না করেন না, ক্ষুধা লাগছে তো খুব। কি বলো, খাওনি এখনো? কখন খাইলাম? তাহলে তুমি একটা কাজ করো, অল্প একটু ভাত বসাই দাও। আপনি খেয়ে ফেলছেন কেমনে পারেন ভাই? আমি তো ভাবছি খাইছো। তো ওয়ার্কআউট করার সময় ডাকতে পারেন আর খাওয়ার সময় ডাকতে পারেন না? আরে একসাথে খাওয়া সেফ না তো। কি খুব বেশি ক্ষুধা লাগছে? না। আরে আমি রান্না করে দিচ্ছি, তারে কোয়টারে ডাক দাও, ব্রিদিং এক্সারসাইজটা করে আসি। সে তো ব্যস্ত, ওরে ডাক দাও আর ওরে বলো যেন ফোনটা না নিয়ে আসে। আমি গেলাম সাথে। আমরা যেটা করব, ব্রিদিং করব। হ্যাঁ, 10 সেকেন্ড আমরা ধরে রাখবো। ওকে ওকে, ঠিক আছে, চোখ বন্ধ রাখতে হবে ভাই। চোখ বন্ধ করে করলে তুমি কনসেন্ট্রেট করতে পারবা, এটা খুবই ইম্পর্টেন্ট। চলো যাই। হ্যালো, হ্যাঁ জান, আমরা চাঁদেরপুরে বসে বসে ব্রিদিং এক্সারসাইজ করতেছি। হ্যাঁ, আমি চোখ বন্ধ করে রাখছি, চোখ বন্ধ করে না আমি তোমাকে দেখতেছি, আবার চোখ খুলতে আমি তোমাকে দেখতেছি। আজান, আমি কি তোমাকে কখন মিথ্যা কথা বলি? এই তো ঝামেলাটা কি বলতো? এই দুইটা মিনিট দাও তো। আরে আপনারা করেন, আমি তো আসি না, আমি তো আপনার এই ব্রিদিং এর মধ্যেই আসি নাকি? তুমি আমাদের শেখাও। হ্যাঁ তাহলে তুমি করাও। ১, ২, ৩, গো তোমার ঠিক আছে, তোমার প্রতি আমার একটা ভরসা আছে, তোমার ফিটনেস সবকিছু ঠিক আছে। দশ সেকেন্ড দম আটকে রাখার সাথে করোনা ডিফেন্স করার কিছু আছে? উফ, কনসেন্ট্রেট। তুই না জাস্ট যে কাজটা করতে আসছিস ডিস্টার্ব করতেছিস, করলে কর, নাহলে তুই উঠে যেখান থেকে। আমি ভাই এইসব দমটা মাটি রাখতে পারবো না, আমি যাই গাবি, তোমরা করো। এই শোন শোন, অনেক হয়েছে আমাদের ব্রিথিং টেস্ট, একটু হাই হওয়ার কোনো ব্যবস্থা আছে? এখানে শুয়ে আছো কিভাবে? শাওয়ার নিবা তারপর ঘরে ঢুকবা। শুয়ে থাকতে তো ভালো লাগতেছে ভাই, আমি তো নিচেই যাবো না, এখানে শুয়ে থাকবো, চিন্তা করতেছি, খুব ভালো লাগতেছে। ইমন, শুরুতে বাড়ি যাওয়া উচিত ছিল রে, কি যে ভুল করছি, তিন দিন যেভাবে করোনা রোগী বাড়তেছে আর এভাবে থাকলে তো টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমার বাসায় তো আব্বু বারবার বলতেছে যাইতে, আপনি যদি যান আমার একটু নিয়ে যান সাথে। করোনা রুগী পাওয়া গেছে, জলদি নিচে নামেন।